বন্ধুরা, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অষ্টম এসএসসি, এইচএসসি এবং সমানে পাস স্নাতক পাশে পুরুষ মূল আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তো পরমত ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। সো নেটির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো, সবাই আপনাকে সহ্য সহকারে দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু ডাক্তার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির কোনো ভিডিও আপলোড করা হলে যেন সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সোফিয়া, চলো বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি। দেখুন কী কী বদল হয়েছে। কুক পদ সংখ্যা চায় একটি, বেতন চলে 14,500 থেকে, বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধা দিয়ে। বিধি অনুযায়ী প্রদায়, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স হচ্ছে 35 বছর, এবং মুক্তিযোদ্ধার পুত্র এবং পুত্র কন্যা ক্ষেত্রে বয়স হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃতি স্কুল প্রতিষ্ঠান হতে যে হচ্ছে সময় পাস, অভিজ্ঞতা সংগ্রহের কাছে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং যে যে দল থেকে আবেদন করতে পারবেন না তাদের সে দেখুন নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, নাটোর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, মেহেরপুর, বরিশাল, ফলা, ঝালকাঠি ও বরগুনা। তবে ইতিমধ্যে সার্বিক প্রতিবেদন করে সকল জেলা তাদের কোনো আবেদন করতে পারবেন, এই সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না। তবে এরপরে দেখুন হচ্ছে কেয়ারটেকার গ্রেডের চার, প্রধান সংখ্যা হচ্ছে একটি, বেতন চলে 23,000 থেকে, বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধা দিয়ে। বিধি অনুযায়ী প্রধান, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স 32 বছর, তবে মুক্তিযোদ্ধা পুত্র কন্যা, পুত্র কন্যার ক্ষেত্রে বয়স হচ্ছে 30 বছর। সেক্ষেত্রে যোগ্যতা স্বীকৃতি স্বীকৃতি শিক্ষা বোর্ড ইনস্টিটিউট হতে এসএসসি সময় পাস, এবং দেখুন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রানীগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নরসিংহ, জামালপুর, শেরপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, রায় বাগেরহাট, মিরপুর, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী থেকে আপনারা এই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না। তবে ইতিমধ্যে সরকারি প্রতিবন্ধী কোঠায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী হাইট সিটি একটি, পদসংখ্যা হচ্ছে একটি, বেতন মূল বেতন হচ্ছে 40,000, বাড়ি ভাড়া ভাতা সংক্রান্ত সুবিধা দিই। বিধি অনুযায়ী প্রথায় সব বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স 32 বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, পুত্র বা কন্যার পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বয়স 30 বছর। সেক্ষেত্রে যোগ্যতা কোনো স্বীকৃতি স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা ডিগ্রি, আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন সহকারী প্রকৌশলী আইসিটি, পদসংখ্যা একটি, মূল বেতন হচ্ছে টাকা হচ্ছে 5,000, বাড়ি ভাড়া ভাতা সংক্রান্ত সুবিধা দিয়ে। বিধি হয়েছে প্রথায় বয়স সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স 32 বছর, তখন মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যার পুত্র কন্যার ক্ষেত্রে বয়স 30 বছর। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে সিএসএফ আইটি বিষয়ে স্নাতক ডিগ্রি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন সহকারী প্রকৌশলী পদসংখ্যা ছিল 60, মূল বেতন ছিল 5,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা সহ অন্য সুবিধা দিয়ে। বিধি অনুযায়ী প্রথায় সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর, মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স 32 বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যার পুত্র কন্যার ক্ষেত্রে বয়স 30 বছর। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ইই, ইইসিই, এমইএ স্নাতক ডিগ্রি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। উপ ব্যবস্থাপক হিসাব অর্থ কে অডিট, পদসংখ্যা একটি, মূল বেতন 70,000, বাড়ি ভাড়া ভাতা সহ অন্য সুবিধা দিয়ে। বিধি অনুযায়ী প্রদায় সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ফিনান্স অ্যাকাউন্টিং ও স্নাতক স্নাতক অথবা এমবিএ ফিনান্স অ্যাকাউন্টিং ডিগ্রি সিএ সিএমএ ডিগ্রি ধারীগণ অগ্রাধিকার পাবেন। অভিজ্ঞতা, সরকারি ব্যবস্থাপক হিসেবে অর্থ কে অডিট সমমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন উপ ব্যবস্থাপক হেলথ সেফটি এনভায়রনমেন্ট অ্যান্ড কোয়ালিটি, পড়াশোনা একটি, মূল বেতন হচ্ছে 70,000, বাড়ি ভাড়া ভাতা সহ অন্য সুবিধা দিয়ে। বিধি অনুযায়ী প্রথায় সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অথবা বিএসসি ইন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অভিজ্ঞতা, সহকারী ব্যবস্থাপক পরিবেশ সমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রে সেফটি কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার প্রদান করা হবে, সকল জেলার ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সোভিয়ার সাধারণত শর্তাবলী কী কী শর্তাবলী আছে দেখুন। সরকারি আধা সরকারি স্বাস্থ্যসেবী প্রতিষ্ঠান অথবা সরকারি মালিকাধীন কোম্পানিতে কর্মরত সরকার কর্তৃপক্ষের অনুমোদনে সাপেক অনলাইন আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিজ দপ্তরে ছাড়পত্র আনতে হবে। প্রাথমিকভাবে 3 বছরের ও চুক্তি
চুক্তিতে নিয়োগ করা হবে সন্দেহজনক কর্ম সম্পাদনে ব্যক্তিদের চাকরিগত চুক্তির পর্যবেক্ষণে 60 বছর পর্যন্ত নবীনযোগ্য কর্মী নং 1 থেকে 5 এর ক্ষেত্রে শিক্ষা কোনো জীবনের কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ শ্রেণী প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডিং সিস্টেম পাশের ক্ষেত্রে 5 স্কেলের নতুন 3 এবং 4 স্কেলের নতুন 2.5 প্রাপ্ত হতে হবে তবে ইয়া কর্মী নং 6 থেকে 7 পর্যন্ত পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হয় প্রার্থীর বয়স 1/8/2022 তারিখে নির্ধারিত হবে মুক্ত সন্তানের ক্ষেত্রে বয়স 32 বছর তবে মুক্তিযোদ্ধার পুত্র পুত্র বা কন্যার পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বয়স 37 বছর বয়সের ক্ষেত্রে কোনো এবিডিপি গ্রহণযোগ্য হবে না অনলাইনে যথাযথভাবে আবেদন পত্র করতে হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না মৌখিক লিখিত প্রার্থীকে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্যতা অংশগ্রহণ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে হতে বিধি মোতাবেক মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য টাকা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত 8/10/2020 খ্রিস্টাব্দ তারিখে এত পরিদপ্তরে বর্ণিত প্রমাণ সময়ের মধ্যে যে কোনো একটিতে আবেদনকারীর প্রার্থীর জীবির মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সন্তানের সন্তান তার নাম থাকতে হবে উক্ত নামের সাথে আবেদনপত্র লিখিত বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার নাম পিতার নাম এবং ঠিকানা এক অভিন্ন হতে হবে আবেদনকারীদের প্রার্থীর জীবির মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সন্তানের সন্তান তা যাচাইয়ের জন্য চন্দ্রটপি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানা সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বীকৃত আবেদনপত্র প্রার্থীর পিতা মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সন্তানের সন্তান নাম সহ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়ন থাকতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কম বা বেশি হতে পারে কেবলমাত্র শর্ট লিস্টেড প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষায় ডাকা হবে নিয়োগকৃতদের EGCB লিমিটেড এর অধীনস্থ যে কোনো এলাকায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা প্রকল্পে কাজে থাকতে হবে EGCB এই কর্মচারীদের ক্ষেত্রে কয়েকশো তার দরপত্র পর্যন্ত সিদ্ধযোগ্য যোগাযোগ কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষ অনলাইনে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য সকল বিধি বিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধি বিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করতে হবে আবেদনে আবেদন উল্লিখিত স্থায়ী ঠিকানা সহের পক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র পরিষদ মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতি স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সনদপত্র দাখিল করতে হবে নিয়োগস্থির প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের নিকটে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে জেলা পরিষদের অন্য কোনো কর্মকর্তা কর্তৃক প্রয়াত সনদ গ্রহণ করা হবে না প্রতিবন্ধী করার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সনদ কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে কোনো ক্ষেত্রে কাগজপত্র দিয়ে ঘাটতি থাকলে বা পরবর্তী কোনো প্রার্থীর যোগ্যতা ঘাটতি পাওয়া গেলে দুর্নীতি অসত্য তথ্য প্রমাণ কোনো চাল সনদ দাখিল অসত্য উপায় অবলম্বন প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুত্ব ত্রুটি বা ঘাটতি দেখা দিলে পরবর্তী তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগের প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে তা পরবর্তী প্রার্থীরা প্রার্থীকে কোনোরূপ অবহিতকরণ প্রার্থীকে ভিত্তি রেখে বাতিল করা হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না কোন প্রকারের তদবির প্রার্থীর অযোগ্য প্রমাণ করবে আর কোনো প্রার্থীগণ অনলাইনে পদ্ধতি টেলিটক আবেদন বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে egcbtelatok.com.pt অথবা EGCB লিমিটেডের ওয়েবসাইট লিঙ্ক http://www.egcb.com.pt ওয়েলকাম ভিউ ক্যারিয়ারের মাধ্যমে 11/8/2022 তারিখ 10 ঘটিকা হতে 31/8/2022 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে উক্ত বয়সমান উক্ত সময়সীমার মধ্যে ইউজারটি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে বা পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএসস এর পরীক্ষা ফি জমা দিতে পারবেন সোফিয়ার এই ছিল আজকের টিউটোরিয়ালটি যদি টিউটোরিয়ালটি আপনাদের একটু হলে উপকৃত এসে থাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন যাওয়ার আগে আপনাদের কাছে আবার আমি রিকোয়েস্ট করে যাবো আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপডেট করুন ভিডিওটির জন্য আল্লাহ যে প্রথায় সব বয়স হচ্ছে 30 বছর তবে মৃত্যুযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স 32 বছর